বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় নিয়ে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ফ্রেশ ভায়োলেন্স ইন বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট শিরোনামে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপক ধরপাকড় এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের চড়াও হওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এ প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেটে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে বলে জানায় এক পুলিশ কর্মকর্তা। এছাড়া বুধবার রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায়ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, যাতে এখন পর্যন্ত 150 নিহত সহ প্রায় 10,000 ছাত্র ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে নিহতদের সাথে জড়িত ব্যক্তিদের বিচার এবং আটক ছাত্র জনতার মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এছাড়া প্রতিবেদনে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর বরিশালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে পুলিশ, এমনকি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। এদিন গ্রেফতার হওয়া অনেকেই নারী শিক্ষার্থী ছিল। এছাড়া বিক্ষোভে শিক্ষার্থীরা দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে দেশের এমন সহিংস পরিস্থিতির জন্য সরকার প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দায়ী করছে। অন্যদিকে দেশজুড়ে সরকারের দমন পীড়নের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত করেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। IBTV USA, New York.